গুম ও খুনের অপরাধের অপকর্ম উন্মোচিত হওয়ার ভয়েই সরকার মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেয়নি বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই অভিযোগ করেন। ক্ষমতাসীন সরকার দেশে বিরোধী দল শূন্যকরণ এবং নাগরিক স্বাধীনতা হরণের জন্যে রাষ্ট্রীয় নিপীড়নের এক বীভৎস হাতিয়ার হিসেবে গুমকে বেছে নিয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই গুম এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, এবং সরকারের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই দিবসটি পালনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে গুমের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। গুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের মানবাধিকার কর্মীরা ও সর্বস্তরের সচেতন নাগরিকেরা সোচ্চার হয়েছেন। বর্তমানে বাংলাদেশের অবৈধ সরকার বিরুদ্ধ মত দমন, বিরোধী দল শূন্যকরণ এবং নাগরিক স্বাধীনতা হরণের জন্য রাষ্ট্র নিপীড়নের এক বীভৎস হাতিয়ার হিসেবে গুমকে অবলম্বন করে। এখন বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে গুম অপহরণ, গুপ্ত হত্যার ব্যাপক বিস্তারে জনজীবনে নৈরাজ্যের অমানিসার মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম হচ্ছে এখন নিত্যদিনের সবচেয়ে বড় ঘটনা। সংবাদ সম্মেলনে আবারও মানববন্ধনের নতুন কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের আন্তর্জাতিক গুম দিবসে ২০ দলীয় জোটে ঢাকা মহানগরীর মানববন্ধনের কর্মসূচি, যেহেতু আমরা সংঘাত এড়িয়ে চলতে চাই, এই কর্মসূচিটি আগামী ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক গুম খুন প্রতিরোধ ২০১৪ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন সময়ে অপহরণ ও গুম হওয়া ব্যক্তিদের জীবিত অথবা লাশ ফেরত চান পরিবারের সদস্যরা। তাদের দাবি, কোনো কারণ ছাড়াই বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অপরাধীরা যাদেরকে গুম ও অপহরণ করেছে তাদেরকে খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। প্রতি বছর বলি, কিন্তু বাবা ছাড়া বেঁচে আছি এটা অনেক নির্মম সত্য, অনেক ভুল সত্য। বিচারটা করা হয়, আমার আব্বু, হুমান ভাই এবং অন্যান্য যে গুম করা হয়েছে